বন্ধুরা আপনার একটা ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক পেজ নতুন তৈরি করেছেন বাট যখনই ফলো বটন অ্যাড করতে যাচ্ছেন তো তখনই ওখানে সামথিং ও এন রং দেখাচ্ছে না হলে যে বটনের লিস্ট থাকে ওই লিস্টগুলো আসছে না এরকম ঘুরতে থাকছে ঘুরতে থাকছে কিন্তু বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সলিউশন খুঁজে বের করতে পারেননি বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যেই পদ্ধতি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার ফেসবুক পেজে ফলো বটন অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে পুরো শেষ পর্যন্ত এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে আমি একটা ফেসবুক পেজ দেখাচ্ছি দেখুন এখানে আপনারা যখন ফেসবুক পেজের বাটন অ্যাড করতে যাচ্ছেন এরকম একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট অ্যাকশন বাটন তো আপনারা বাটন অ্যাড করার জন্য সরাসরি এই ক্রিয়েট অ্যাকশন বাটনে কেউ ক্লিক করতে পারেন দেখুন এখানে কিন্তু এরকম বাটনের লিস্ট চলে আসছে বাট যখনই আপনারা এই যে নিচের ফলো বাটন অ্যাড করতে যাচ্ছেন এবং ফাইনালি এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করছেন তখন দেখাচ্ছে সামথিং ওয়েণ রং এই প্রবলেমটা দেখাচ্ছে এছাড়া বন্ধুরা আরেকটা যেটা প্রবলেম এই যে এডিট পেজ রয়েছে এডিট পেজে ক্লিক করছেন এবং ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এই যে বাটন অপশান ট রয়েছে এখানে ক্লিক করছেন এখানে এই ঘুরতে আছে ঘুরতে আছে বাটনের কিন্তু লিস্টটা আসছে না ফাইনালি কি হচ্ছে আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করতে পারছেন না চিন্তা করার দরকার নেই ভিডিওটা কন্টিনিউ দেখুন আপনি অবশ্যই আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে পারবেন তো তার জন্য যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার এবং ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রমব্রাউজার মধ্যে লগ ইন করে ফেলেছি তো আপনারা এরপরে যেটা করবেন কর্নার যে থ্রি ডট রয়েছে ক্রোমব্রাউজারের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডেস্কটপ সাইড রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আর একটা কাজ করতে হবে আপনাদেরকে দেখুন এখানে এম ডট ফেসবুক ডট কম উপরে লেখা রয়েছে আপনারা কী করবেন এই এমের কাছে টাচ করবেন দিয়ে দেখুন এখানে ডান দিকে একটা পেন্সিলের আইকন রয়েছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এমটা রয়েছে এমটাকে আপনারা মুছে দেবেন দিয়ে লিখবেন ডব্লু 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 এটা লিখে কী করবেন ফাইনালি সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে কী হবে বন্ধুরা ফেসবুকের যে ডেস্কটপ ভার্সানটা পুরো ফাইনালি ডেস্কটপ সাইটে কিন্তু আপনার মোবাইলের মধ্যে ওপেন হয়ে যাবে এবার কী করবেন আপনার ফেসবুক পেজে যেই পেজে আপনারা বাটনটা অ্যাড করতে চাইছেন ওই পেজটিকে বের করবেন তো তার জন্য আমরা কী করব যে পেজের আইকন রয়েছে এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করে আমি এই যে গ্যাজেট বাংলা পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পেজে ফলো বাটনটা আমি অ্যাড করে দেখাবো আপনাদেরকে দেখুন এই পেজটা এখানে নিয়ে চলে এসেছি দেখুন এখানে পেজটা নিয়ে আসার পরেই কিন্তু এখানে রয়েছে এ বাটন তো আপনারা কী করবেন সরাসরি এই অ্যাডে বাটনে ক্লিক করবেন অ্যাডে বাটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি এই যে ফলো বটন বা আরও যা যা বটন রয়েছে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে এসছে আপনারা কি করবেন এই ফলো বটনে ক্লিক করবেন ফলো বটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি কিন্তু ফলো বটনটা অ্যাড হয়ে গেছে এখানে ক্রিয়েট অ্যাকশান বাটন বা অ্যাড বাটন নামে একটা অপশান ছিল বাট ফলো বটনটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে এডিট ফলো অপশান চলে এসছে অর্থাৎ আপনার ফেসবুক পেজে কিন্তু ফলো বটনটা অ্যাড হয়ে গেছে সেটা টেস্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে একটা ত্রিকোণের আইকন রয়েছে এবং দেখুন ওই যে গ্যাজেট বাংলা লোগোটা রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার প্রোফাইল দেখাবে এবং আপনার ওই পেজটা দেখাবে বাট আপনাদেরকে কি করতে হবে আপনার প্রোফাইল থেকে পেজটাকে চেক করতে হবে যে ফলো বটনটা অ্যাড হয়েছে নাকি তো আমি আমার প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফলো বটনটা চলে এসছে একদম হানড্রেড পার্সেন্ট আমি একদম প্রুফ সময় দেখাচ্ছি দেখুন ফলো বটনটা এখানে চলে এসছে এবার চলুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে যাই যে ফাইনালি ফেসবুকের যে এই যে পেজটাতে ফলো বটনটা অ্যাড হয়েছে নাকি এর আগে কিন্তু দেখেছিল যে সামথিং ওয়েন রোল যাবো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এবং ওই পেজটিকে আবার বের করে নেব এই যে গ্যাজেট বাংলা পেজটি দেখুন এখানে গ্যাজেট বাংলা পেজে কিন্তু ফাইনালি এখানেও কিন্তু এখনও ক্রিয়েট অ্যাকশন বটন শো করছে অর্থাৎ এখানে কোনো বাটন অ্যাড হয়নি বাট বন্ধুরা চিন্তা করার দরকার নেই আপনারা কী করবেন এই যে ক্রিয়েট অ্যাকশন বটনটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু সেটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সেই ফলো বটনটা ফাইনালি অ্যাড হয়ে গেছে যেটা কিন্তু কিছু কিছুক্ষণ আগে মানে প্রথমে যখন দেখেছিলাম তখন কিন্তু চক্কর ঘুরছিল বাট বাটনটা অ্যাড হচ্ছিল না কিন্তু দেখুন এখানে কিন্তু আমি যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রসেসটা অ্যাপ্লাই করে বাটনটা অ্যাড করলাম এখানে কিন্তু এই বাটনটা চলে এসেছে এবার ফাইনালি দেখুন আমি যে সেভ বাটনটা রয়েছে কর্নারে এই সেভ বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে কি হয় দেখুন একদম লাইভ প্রুফ দেখুন বন্ধুরা এখানে কিন্তু গ্যাজেট বাংলা পেজে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারাও এইভাবে ফলো করবেন আমার বলা স্টেপটা আপনাদের পেজে ফলো বটন অ্যাড হয়ে যাবে এবার বন্ধুরা ফাইনালি টেস্ট করব যে ফলো বটনটা অ্যাড হয়েছে নাকি তার জন্য দেখুন এখানে ভিউ অ্যাজ নামে একটা অপশান রয়েছে তো ভিউ অ্যাচে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু কোনো ফলো বটন শো করছে না বাট বন্ধুরা আপনার দেখুন এই যে বাম দিকে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন এখানেও কিন্তু শো করছে না কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলবো আপনার ফেসবুক পেজে কোনো একটা ভিডিও আপলোড করে দিবেন এবং সেই ভিডিওটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে চেক করবেন দেখবেন আপনার ওই ভিডিওর পাশে কিন্তু ফলো বটনটা শো করবে বাট ফেসবুকের এখন হয়তো কোনো কিছু বাগ রয়েছে বা কোনো কিছু আপডেটের প্রবলেম রয়েছে তাই এখন শো করছে না আপনারা দেখুন আমার একটা ফেসবুক পেজে ভিডিও আপলোড রয়েছে আমি প্লে করছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফেসবুক পেজের পাশে ফলো বাটনটা রয়েছে এটাই তো আপনারা অ্যাড করতে চাইছেন এটাই তো দেখাতে চাইছেন তো অ্যাড যখন এরকম হয়ে গেছে তাহলে আর কোনো কি প্রবলেম থাকলো দেখার দরকার নেই আপনাদের এটাই দরকার এটাই করবেন তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ব্রাউজারের মাধ্যমে আপনার ফেসবুক পেজে খুব সহজে কিন্তু ফলো বাটনটা অ্যাড করে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল রয়েছে কারণ এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই আপনার ফেসবুক পেজে ফলো বটনটা অ্যাড করতে পেরেছেন যদি অ্যাড করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও তাদের ফেসবুক পেজে ফলো বটনটা অ্যাড করতে পারে তাহলে বন্ধুরা এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন